রোববার প্রথম কর্মদিবসে হইচই সচিবালয়ে একে একে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এর মাঝেই সরকারি গাড়ি থেকে নামলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া কিছুটা জড়সড় হয়ে লিফটে চড়েন নিজের কক্ষে যাওয়ার জন্য নির্ধারিত কক্ষে গিয়ে দিনের পত্রিকা পড়ার পাশাপাশি ব্যক্তিগত সচিব এবং কর্মকর্তাদের থেকে জেনে নেন কর্মপন্থা এরপর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন নতুন উপদেষ্টা জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে দ্রুতই সিদ্ধান্ত নেবে সরকার সিকিউরিটি আইনশিল করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে আমি আজকেই যমুনাতে গিয়ে ইউনুস স্যারের সাথে বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়া ক্রীড়াপ্রেমী মানুষ তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে অভিভাবকহীন কাগজে কলমে প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন থাকলেও তিনি কোথায় আছেন তা কেউ জানেন না স্বাভাবিকভাবেই তাই তার অনুপস্থিতি প্রভাব ফেলছে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলাটিতে বিষয়টি নিয়ে আলোচনা হলেও আইনের বাধ্যবাধকতায় সেখানে হস্তক্ষেপ করার মতো অবস্থা নেই বলে মনে করেন আসিফ মাহমুদ বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগেলি কীভাবে আইসিসির লিগেল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কি না সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবে প্রথম কর্মদিবসে গুরুত্বপূর্ণ আরও কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা এর মধ্যে অন্যতম শেখ হাসিনা যুব উন্নয়ন ও ক্রীড়া ইনস্টিটিউটের নাম বদলে করা হবে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ও ক্রীড়া ইনস্টিটিউট এটার নাম পরিবর্তন করতে চাই নিয়ন মোহাইমিন